অত্যন্ত দুস্থ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি। তৃণমূল নেতৃত্ব গ্রামে গেলেও তাঁদের সঙ্গে কথা বলেননি, আর তারই জেরে ক্ষোভে ফুঁসছেন গোঘাটের ব্যাঙাই গ্রাম পঞ্চায়েতের সেনাই গ্রামের ধুলেপাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বৃহস্পতিবার ওই গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে তৃণমূল নেতারা গিয়েছিলেন। সেই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানা, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরুণ কেওড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু তাঁরা নাকি ধুলেপাড়ায় গিয়ে ওই সমস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেননি। সেই ক্ষোভে তাঁরা জানান, এবার ভিক্ষের মতো ভোট চাইতে গেলে তাঁরা ঝাঁটাই করে মারবেন। এমনকি ওই তৃণমূল নেতারা আবার যদি গ্রামে যান তাহলেও ঝাঁটা ও জুতো মারবেন বলেও তাঁরা মন্তব্য করেন। তার মধ্যে তারা ডিলিট করে উড়িয়ে দিচ্ছে, কিসের জন্য উড়িয়ে দিচ্ছে? আমি পাবো কিনা পাবো? আপনারা যে আমার ঘরটা ছবি করবে, চলো। নেতারা তো এসেছিল, নেতারা কেন আমাদের ঘরগুলোকে দেখালো নি? তারা কেন কথা শোনেনি? তারা কথা আমাদেরকে বলতেও দেয় না, তারা কথাও শোনে না। তারা ওদেরকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিয়েছে, তারাই এখান থেকে বার করে দিয়েছে। আমাদের পাড়ার ভেতরে কোনো ঢোকার মতো সুযোগ দেয়নি। এখন আমরা চাইছি আমাদেরকে ঘর দিতে হবে, ভোটের আগে ঘর দিতে হবে, ভোটের আগে ঘর দিতে হবে। নেতারা আমাদের ঘরে ঘরে এসে ভিক্ষের মতো ভোট চাইবে, আমরা কিন্তু ভালো বলবো না। নেতারা যখন আমাদের বাড়ি বাড়ি ভিক্ষে যাবে, আমরা ঝেঁটাই করে মারবো, এটাই আমাদের বক্তব্য। আমরা যে কটা লোক ঘর দুয়ার কিচ্ছু পাইনি, আমাদের সবাইকে ঘর দিতে হবে। আমরা কেউ পর নাই, আমার নাম মিঠু রায়। 10টা লোক লকডাউন থেকে যেমনি সিপিএন তখন ছিল, তখন চাল গম ময়দা আমরা সব পেয়েছি। তাহলে আজকে তৃণমূল যেমনি হয়েছে, সেই কার ডিলিশ হয়ে গেছে, নতুন কার হয়েছে। 10টা লোকের একই কার আসবে, 1.5 বিঘা জমি আছে, 2 ভাই তাহলে খেটে খাচ্ছে, তারা বিশাল সম্পত্তি পাচ্ছে, সম্পত্তি আছে তাদের। তাহলে তারা কেন পায় না? এই লকডাউনে বস্তা বস্তা লোক চাল গম ময়দা সব পাচ্ছে, আমরা কেন কিনে খাবো? কিনে খাওয়ার মতো না, ক্ষমতা নাই। লকডাউনটাই কত কাজ করতে পারবো, খুঁজে খুঁজে কাজ করছি। এসেছিল কিচ্ছু তারা শুনে না, তারা শুনতেই দেয় না, তারা কথা বলতেই দেয় না, তারা গাড়ি উঠে পড়েছে। কেন বলতে দেবে না? তাহলে তারা কি করতেছে? না, তারা কোনো কথা শুনে না, আমাদের বলতেই দেয় না। কেন তারা শুনবে না? তাহলে তারা পাড়ায় কেন ঢুকাচ্ছে? কিসের লাগে? তাহলে তাদেরকে ঝাঁটা মারো আনি না, জুতো মারো আনি তাদেরকে। তাদেরকে তাদেরকে ঝাঁটাই মারবো, জুতোই মারবো, যা থাকবে দিয়ে মারবো। এখানে ঢুকতেই দেবো না, ঢুকতেই দেবো না। এখানে যে দিয়ে আসে ঝাঁটাই করে মারবো, দূর করবো আগে। আমার নাম মামনি রায়। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।